ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো আমি কি রেসিপি বানাই তোমরা আমার সাথে দেখতে থাকো। তো আমার হেডলাইন দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি রান্না করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো ইলিশ মাছ ভাপা। তো আমি ছোটোবেলা থেকে আমার মায়ের হাতে যেভাবে ইলিশ মাছ ভাপার রান্না দেখেছি বা খেয়েছি, তো আমি সেই রকমভাবে আজকে ইলিশ ভাপাটা করব। তো আমি মাছে মাছগুলো নুন একটু হলুদ সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেল। এটা আমি এখন 10-15 মিনিটের মতো রেখে দেব। পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাতে তোমার অল্প সাদা সর্ষে, অল্প কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, একটু নুন দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি। ভাপাটা আমি টিফিন বক্সে করব। তো টিফিন বক্সে আমি প্রথমে এই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু জল দিয়ে দেব। তো এই থিকনেসটা কে কীরকম করবে, মানে কে কীরকম খাবে, তো সেই রকমভাবে জলটা দেবে। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, এই ভাপাটা পুরো সর্ষের তেল দিয়ে করতে হবে, তাহলে ভালো হবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কেন আমি মশলাটা পেস্ট করার সময় অল্প নুন দিয়েছি আর মাছেও নুন হলুদ মাখানো আছে। দিয়ে ভালো করে পেস্টটাকে মিক্সড করে নেব। তো ভালো করে পেস্টটা মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো ভালো করে পেস্টটা মিক্স করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। তো টিফিন বক্সটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। তো আধ ঘন্টা আমাদের হয়ে গেছে। তো আমি কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডটা দেখতে হবে যে যেন জলে ডুবে থাকে, আর টিফিন বক্স যেটা বসাবো যেন জলটা যেন টিফিন বক্সের নিচে লাগে, না হলে যদি জলটা নিচে না লাগে তাহলে টিফিন বক্স খুলে যেতে পারে। তো জলটা কড়াতে জল দিয়ে আর আমি এই টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট মতো রেখে দেব। আমাদের 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা খুলে দেখি। তো অনেকটাই জল কমে গেছে। আমরা এরকম চাপা দিয়ে 10 মিনিট গ্যাস বন্ধ করে 10 মিনিট ঠান্ডা হতে দেবো। 10 মিনিট পর তারপরে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো আমি এবারে তোমাদেরকে টিফিন বক্সটা খুলে দেখাই যে কীরকম হয়েছে। তো এই হয়ে গেছে আমাদের ইলিশ মাছ ভাপা পুরো রেডি। তো তোমাদেরকে আমি একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো আমার মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো আমাদের ইলিশ মাছ ভাপা রেডি। তো বন্ধুরা, আমি আমার মায়ের মতো ইলিশ ভাপা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও দেখার জন্যে। আর এই হলো আমার ইলিশ মাছ ভাপা, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। মতো টাটা, পরে দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। এখনকার মতো বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।